নমস্কার বন্ধুরা, আমার আইওমএস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই গরমে সবুজ সবজি খাওয়াটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব দরকারি। তো আর যে সিজনে যে ফলটা ওঠে সেই ফলটাও কিন্তু সবার খাওয়া দরকার। তো চলো আজকে বেশ কিছু ভেজ রেসিপি শেয়ার করি যেগুলো গরমে খাওয়া ভালো। এখানে দেখো বাজার এনেছে, বাজারগুলোকে সরাসরি ফ্রিজে না তুলে দিয়ে এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে তারপর যে ট্রের মধ্যে রাখবে তার নিচে একটা সুতির কাপড় কিংবা খবরের কাগজ পেতে যদি রাখা যায় সবজিগুলো অনেক তাজা থাকবে, বেশ কিছুদিন কিন্তু একদম তাজাই রাখা যাবে। তো এভাবেই ভালো করে ধুয়ে নিলে এর মধ্যে যে কাদা মাটিগুলো থাকে সেগুলো কাটার সময় মাখামাখি হয়ে যায় পুরো সবজির মধ্যে, সেটাও হয় না আর ভালোও থাকে। তো সব সবজিগুলো আমি একে একে ধুয়ে নিচ্ছি। দেখো আমি ঝুড়ির মধ্যে ধুচ্ছি যাতে জলগুলো ঝরে যায়, জল সমেত কিন্তু রাখা যাবে না, জলগুলোকে ঝরিয়ে তারপর রাখতে হবে। তোমরা যারা এভাবে রাখো তারা তো ঠিক আছে, আর যারা রাখো না তারা একবার দেখতে পারো, রেখে বেশ ভালো থাকে। সব সবজি আমার হয়ে গেছে ধোয়া, চলো এবার সকালের টিফিনটা করে ফেলি। এখানে অনেক রকম সবজি নিয়েছি, বরবটি, বেগুন, আলু, কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, জলখাবারের একটা তরকারি করব আর রুটি করব। তো এই সবজি, এই এত রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর সঙ্গে যদি রুটি খাওয়া যায় অনেকক্ষণ পেটটা কিন্তু ভরা থাকে। দেখো তেমন কিছু মশলা কিন্তু দেবো না, পাঁচফোড়ন লঙ্কা, ওখানে কাঁচা লঙ্কাই পেকে গেছে সেটা দিলাম, যেহেতু আমি বরবটিগুলো দিয়েছি সেই কারণে। এখানে আটা মেখে নিয়েছি, কত বড় বড় লেচি দেখো, আমরা এরকম বড় বড়ই রুটি খাই। তো রুটিও বেলে নিয়েছি, এদিকে তরকারিটা দেখো বেশ মজে গেছে, কিন্তু সব সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে মিশে যায়। রুটির সঙ্গে সকালবেলা এই রকম তরকারি কিন্তু বেশ ভালো লাগে। এবার রুটিগুলোকে আমি ভেজে নেব। দেখো রুটি ভাজা হয়ে গেছে, তো এবার আমি যাকে যা দেওয়ার দিয়ে দেবো। দেখো তরকারিটা কোনো কিন্তু মশলা আমি দিলাম না, শুধু পাঁচফোড়ন লঙ্কা হলুদ নুন এই মিষ্টি একটু। এবার সব থেকে বড়ো কাজ, টিফিন তো হলো, এবার আজ বৃহস্পতিবার একটু পুজো দিয়ে নিই, না হলে অনেক বেলা হয়ে যাবে রান্না করে পুজো দিতে। এর আগে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে শেয়ার করেছি তোমাদের কাছে যে আমি বৃহস্পতিবার দুটো করে ঘট পাতি, তো এখানেও ব্যতিক্রম কিছু হয়নি, দেখতে পেলে দুখানা ঘট আমি পেতে নেব, পেতে পুজোটা আগে সেরে ফেলি। দেখো পুজো দিয়ে নিলাম ঝটপট করে, এবার চলো দুপুরের রান্নাটা শুরু করে দিই। এখানে চাল ভিজিয়েছি, ভাত করব। এদিকে একদম সোজা রেসিপিগুলো কিন্তু শরীরের পক্ষে বেশ ভালো, তোমরা যারা এভাবে রান্না করো তো ঠিক আছে, আর যারা এভাবে করো না নিরামিষের দিনে এইভাবে একটু সবজি রান্না করে দেখো কীরকম লাগে কমেন্টে জানিও। যাই হোক নিরামিষের দিনে একটু ভাজাভুজি না হলে তো ভালো লাগে না। পাঁপড় ভেজে নিলাম, পটল ভেজে নিলাম, এবার দেখো তেঁতোর ডাল করব। এর জন্য আমি পাঁপড় আর পটলটা ভেজেছি, সেটা দেখিয়ে দিলাম তোমাদের। উচ্ছেটাও ভেজে নিলাম, উচ্ছেটা দানা ফেলে দিয়েছি, এবার সেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা
পুড়িয়ে রেখেছি সেটা দিয়েছি তেজপাতা আর জিরে, এটা সাদা জিরে ফোড়ন দিলাম। এবার দেখো যেটা আসল কথা, মুগ ডাল খেলে অনেকেরই পেটের সমস্যা হয়, পেট ফুলে যায়, কিন্তু এইভাবে যদি মুগ ডাল খাওয়া যায় পেট তো ফুলবেই না, উল্টে পেট ঠান্ডা হবে। মুগ ডালটাকে ভিজিয়ে রাখ, মানে একটু রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবে, আর ডালটাকে ভাজবে না, ডালটাকে কিন্তু ভাজা যাবে না, তাহলেই কিন্তু ওই রকম পেটের সমস্যা হবে। আমি দেখলে ডালটা বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, কিরম ফুলে ফুলে গিয়েছে, আর ডালটা ভাজলাম না। উচ্ছেটা কিন্তু ভেজে নিয়েছি, উচ্ছে না ভেজে যদি ডাল রান্না করি সেই ডাল একেবারে তেতো হয়ে যাবে, তো ভেজে নিলে একটু তেতোটা কম লাগে। এবার ডালটা যখন অর্ধেক সেদ্ধ হলো তখন উচ্ছেটা দিয়ে ডালটা করে ফেললাম। পরবর্তী রেসিপি যেটা দেখাবো সেটা হচ্ছে তরুলি বা কুদরি, কি বলে জানি না, যাই হোক আমরা তরুলি বলি, তো সেই তার একটা রেসিপি শেয়ার করব। অনেকে আবার এই সবজিটা খেতে পছন্দ করে না, কিন্তু এটা যাদের সুগার আছে তাদের কিন্তু খাওয়া খুব উপকার। দেখেছো আমি কীরকমভাবে কেটে নিয়েছি সবজিগুলো, আলুটা ভেজে নিলাম আর তরুলিটা ভেজে নিলাম। এবার সেই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা, আদা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ওই তরুলিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, সুগার ফ্রি দিলাম, চিনি দিলাম না, সুগার ফ্রি দিলাম, সুগার আছে বাড়িতে ওই জন্য। তোমরা কিন্তু পরিমাণ মতন চিনি দেবে। এবার দেখো একটা শুকনো মানে কড়ার মধ্যে আমি কিছু ভাজা মশলা করব, এগুলো গোটা জিরে ধনে শুকনো লঙ্কা ভেজেও তোমরা করতে পারো, কিন্তু আমি অত ঝামেলায় যাইনি, একেবারে গুঁড়ো যে মশলাগুলো ছিল সেগুলোকে অল্প একটু আঁচে, খুব বেশি না অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি। ভেজে ভাজা মশলা করে নিলাম, এভাবেও কিন্তু ভাজা মশলা করা যায়। দেখো আলু কিন্তু গলে গেছে, আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে, ওগুলো কিন্তু জেগে থাকলে হবে না। তো এবার ওই ভাজা মশলাগুলো ওপরে দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আগে নুন হলুদ মিষ্টি দিয়েছিলাম, এবার এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিন্তু ঝোল ঝোল করা যাবে না, তাহলে একদম বাজে লাগবে খেতে, একদম মাখা মাখা। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, খুবই টেস্টি হয় খেতে। এবার আমি করব ঝিঙে, ঝিঙের পাতুরি। তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর এই ঝিঙের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সেটাই ভালো করে ভেজে নেব, ঝিঙেটাকে ভালো করে, ঝিঙে তো এমনি সেরকমভাবে পটলের মতো ভাজা যায় না, এটা দেখলে এটা হচ্ছে বাজারের যে পোস্ত বাটা পাওয়া যায়, সর্ষে পোস্ত বাটা, সেটারই প্যাকেট। আমি আর বাটিনি, আমি এটাই জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। খারাপ লাগে না, বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় তবেই মানে ঠিকঠাক হয়। এবার ওই যে পোস্ত আর সর্ষের যে গুলে রেখেছিলাম বাটিতে সেটা তো দিলাম, দিয়ে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিলাম, আর দিলাম হচ্ছে একটু সর্ষের তেল।
দেখেছ ঝিঙে থেকে কীরকম জল ছেড়ে গেছে? পাতুরি করতে গেলে এই রকমই কিন্তু হবে, ঝোল কিন্তু হবে না। আমি কিন্তু এছাড়া একটুও জল দিইনি। দেখো আমার আজকের রেসিপি কিন্তু এই, আজ দুপুরে এই আমাদের খাওয়া দাওয়া। তো চলো এভাবেই শেয়ার করলাম আজকে, ভালো থেকো।